বন্ধুরা আমার তরুণ যুবকেরা শুনে রেখে দানম ফেরাউন পালাতে পালাতে তার পুরানো একটা বন্ধুর সঙ্গে দেখা হলো। বন্ধুর নাম কি? হামান। হামানের সঙ্গে দেখা হলো, বলে বন্ধু কোথায়? বলে তুমি কোথায়? বলে অনেক পাওনাদার হয়ে গেছে, পাওনাদারদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবার পালাতে শুরু করেছি দেশ ছেড়ে। বলে ভাই একই অবস্থা দুজনের, আমারও তাই। বলে চলো ভাই একসঙ্গে যাই। দুই বন্ধু মিলিত হয়ে মিশরের দিকে হাঁটা শুরু করে দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই মিশরে গিয়ে বাবা হাজিরা দিল ভাই। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, খুবই সংক্ষেপ করে বলি, এত ক্ষুধার্ত ছিল, খাদ্যের জ্বালায় অস্থির হয়ে গিয়েছিল ভাই। আমার একটা তরমুজের চাষের কাছে গিয়ে হাজিরা দেয়। সেখানে গিয়ে তাদের অবস্থা দেখে বলে ভাই খিদে লেগেছে। বলে হাম দেওয়ার সঙ্গে সঙ্গে খাবার হাউমাউ করে দুজনে খেয়ে শেষ করে দেয়। তাদের খাবার খাওয়া দেখে চাষি বলল, ভাই তোমরা কি বাড়ি ছেড়ে পালিয়েছো? বলে হাম। বলে কাজের কিছু খুঁজছো? বলে হাম। বলে কাজ পেতে চাও? বলে হাম। বলে আমিও কাজের লোক চাই, তাহলে আমার খেতেতে তোমরা কি কাজ করবে ভাই? ওই খেতে কাজ করতে লাগলো কদিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শেষে একটা খবর পেল যে মিশরের গোরস্তানে লোক নেওয়া হবে। গোরস্তানে লোক নেওয়া হবে খবর পেয়ে গেল। এই গোরস্তানে লোক নেওয়া হবে বলে যখন জানতে পারলাম, তখন সেখানে অ্যাপ্লাই করলো ভাই। আমার আস্তে আস্তে আল্লাহর কুদরতি ক্ষমতা কি দেখেন ভাই, কোথা থেকে কোথা থেকে গোরস্তানের ভাই আমার দেখভাল করার দায়িত্ব পায়। সেখান থেকে অনেক পয়সা রোজগার হয়। দু নম্বরই ভাবে মানুষকে দাফন করতে গেলে পয়সা নাই, সেই পয়সা নিয়ে ইনকাম করে আবার বাদশাকে ফেরত দেয়, দিয়ে সেখানে বাদশাকে খুশি করে দিয়ে আস্তে আস্তে বাদশার দরবারে চাকরি পেয়ে যায়। সেখান থেকে বাদশা মারা গেলেন, ফেরাউনকে আল্লাহ বাদশা বানিয়ে দেয়। আল্লাহ সেই ফেরাউনকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে হাজির করে দেয়। সে এমন একটা বাদশাই পেয়ে গেল, এত বড় বাদশা হয়ে গেল, শেষে বলল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় খোদা। আর ছোট ছোট একটা করে স্ট্যাচু দিয়ে দিল, এগুলো বাড়িতে রাখবে, এগুলো ছোট খোদা, এগুলো ছোট খোদা। আল্লাহ বলল সর্বনাশ, তো অনেক বাড়া বেড়ে গেছে। ফারিস্তা জিব্রাইল, ভাই আমার দোস্ত, আমার আল্লাহর একজন ফারিস্তাকে পাঠালেন পরীক্ষা নেওয়ার জন্য, যাও। ফেরাউন সিংহাসনে বসে আছে, এমন সময় ফারিস্তা মানুষের সুরাতে মুসাফির হালাতে গিয়ে বলেন, বাদশা যা পনা, ও বাদশা যা পনা, শুনে রেখে দেন, যে গোলাম মনিবের খাই নিজেকে মনি বলে দাবি করে, এমন নেমো খালাম গোলামের কি শাস্তি হতে পারে? এমন সময় ফেরাউন বলেন, এরকম নেমো খারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। বলে লিখে দিন তাহলে। লিখে দিন, লিখে নিল। বন্ধুরা আমার তরুণ যুবকেরা, আমার ফারিস্তা দরবারে জমা করে দিল, আল্লাহর দরবারে জমা করে দিল। ওইদিকে মুসা নবী চলে আসবে খবর জানতে পেরেছিল। তৎকালীন যুগের কনককাররা ভাই আমার জেনদের সঙ্গে তাদের টাই আপ ছিল, জেন হাসিল করা ছিল, আর জেনেরা আকাশের কিনারায় যেতে পারত। আর আল্লাহ যেটা কোনো কিছু ঘটাবেন, আল্লাহ কোনো কিছু নিষ্পায় আমার ডিসিশন নিলেন, ঘটাবেন মনে করলেন, আগে ফারিস্তাদের জানিয়ে দিতেন। ফারিস্তারা আকাশে আলোচনা করলেন, জেন কান পেতে সেখান থেকে শুনে নিত, শুনে নিয়ে এসে জ্যোতিষীদের গণককারদের কাছে জানিয়ে দিত। গণককাররা জানিয়ে দিল বাদশাকে, আপনার রাজ্যে এমন একটা সন্তান আসবে যে সন্তানের হাতেতে আপনার রাজত্ব ওখানা চলে যাবে। হে তরুণ যুবকেরা,
এর ফলে দেখা যায় বহু সন্তান হত্যা করলাম মুসলমান শুনে রেখে দেন অনেক লম্বা চওড়া ঘটনা সেদিকে আমি যাচ্ছি না মুসা নবী কিভাবে এলেন সেসব কথা আমি বলবো না সেই সিন্দুকের কথা সেই মা মুসা নবীর আম্মা জান ভাই আমার সেই ভাই আমার কি বলে ওই ফেরাউনের বাড়িতে এসে দুগ্ধ পান করিয়ে বড় করবেন লালন পালন করবেন সেসব কথা আমি যাচ্ছি না আপনাদের কিছু কেমন জানা আছে কিন্তু মনে রাখবেন অনেক ঘটনা সেসব ঘটনায় আমি যাচ্ছি না ফেরাউন যখন মুসা নবীকে তাড়া করলো আল্লাহর নির্দেশে মুসা নবী ভাই আমার নীলদরিয়ার পারে গিয়ে হাজিরা দিলেন নীলদরিয়ার সামনে গিয়ে যখন পানির উপর পাড়েতে যখন নিজের হাতের আশা লাঠিটা যখন ঠুকে দিলেন রাস্তা হয়ে গেল সেই রাস্তা দিয়ে মুসা নবী তার সঙ্গী সাথীদের নিয়ে যেতে লাগলেন হে তরুণ যুবকেরা ফেরাউনের লোক লস্কর তারা করতে লাগলো ফেরাউনও চলতে লাগলো ঘোড়া দেখলে ঘোড়া যায় ফেরাউনের ঘোড়া যাবে কি যাবে না আল্লাহর কুদরতি ঘোড়া চলতে লাগলো ওই ঘোড়া দেখে ফেরাউনের ঘোড়াও নেমে গেল হে তরুণ যুবকেরাম হে আমার মুরব্বী আনেরাম মুসা নবীর শেষ উম্মতটা যখন নদী থেকে ভাই আমার উঠছে আরে ফেরাউনের শেষ উম্মতটা ফেরাউনের শেষ লোকটা শেষ ভাবা সঙ্গীটা নদীতে এসে নামতে লোহিত সাগরে নীলদরিয়ায় নামছে হে তরুণ যুবকেরাম যখন ওই সমুদ্রে নেমে গেল লোহিত সাগরে নেমে গেল ভাই আমার ওই দরিয়াতে নেমে গেল ভাই আমার তরুণ যুবকেরা শুনে রেখে দেন মুসা নবীর সঙ্গীরা যখন উঠে গেল আল্লাহ বলল হে লোহিত সাগর হে দরিয়া তোমার পানিকে সমান করে দাও বলার সঙ্গে সঙ্গে পানি সমান হয়ে গেল সকলে ডুবছে আর উঠছে এইভাবেই মারা গেল ভাই আমার ফেরাউন এবার মারা যাবে আল্লাহর ফারিস্তার লেখাখানা নিয়ে গিয়ে হাজির করলাম দেখো দেখো কার লেখা বলে আমার লেখা বলে কি লেখা আছে যে গোলাম মনিবের খায় নিজেকে মনিব বলে দাবি করে এমন নেমখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত ইতি ফেরাউন বলে লেখা আছে বলে এটা কার লেখা কার সই বলে আমারই বলে তোমার বিচারে তোমার নিয়মে তোমার আল্লাহ তোমার আমার আল্লাহ তোমাকে তোমার বিচারে ফেলেছেন তুমি হলে সেই গোলাম তুমি আল্লাহর খাও আর নিজেকে আল্লাহ বলে দাবি করো তোমাকে আল্লাহ পানিতে ডুবিয়ে মারবে পানিতে ডুবছে আর উঠছে তখন আমার আল্লাহর পক্ষ থেকে ফারিস্তা জানিয়ে দিয়েছিলেন শুনে রেখে দাও তোমার মতো নেমো খারাম যাকে এই জায়গা থেকে এত বড় বাদশা আমি বানিয়ে দিলাম তুমি নিজেকে কিনা আল্লাহ বলে দাবি করলে আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত আজকের দিনে আমি বাঁচিয়ে দেব তোমার জিসমকে তোমার বডিকে ফের আমি তোমার বডিটাকে আজকের দিনে রক্ষা করব বেবাদানে কালে তা কোনা যাতে করে হয়ে যায় লিমান খলফাকা আয়াত তোমার পশ্চাৎবর্তী আফটার জেনারেশনের জন্য একটা নিদর্শন একটা দৃষ্টান্ত হয়ে যায় দেখো ফেরাউনকে আজও আমি ভাই আমার সেইভাবে রেখেছি মিশরের জাদুঘরে আজও রাখা আছে ফেরাউনের ডেড বডি মনে রাখবেন বিরাট লম্বা চওড়া নয় ফেরাউনের ডেড বডি মানুষের মতোই ভাই আমার সম্ভবত 7 ফুটের মতো চেহারা তার ভাই আমার বিশাল চওড়া লম্বা অমুক অমুক অনেক কিছু শোনা যায় ওসব কিছু নয় ফেরাউনের ডেড বডি ওই 7 ফুটের মতো লম্বা আর মানুষের মতো স্বাভাবিক এখনো তার ডেড বডির চেহারাকে আল্লাহ অক্ষত অবস্থায় রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ফেরাউনের ডেড বডিটা ভাই আমার দোস্ত আমার নীলদরিয়ার পাশে পাওয়া গিয়েছিল কে বলে মমিতে পাওয়া গিয়েছিল যে কোনো ভাবি হোক না কেন তার ডেড বডি পাওয়া গিয়েছিল কয়েক হাজার বছর পর যখন ডেড বডি পাওয়া গেল বিজ্ঞানীরা দেখে অবাক হয়ে যায় ওই ডেড বডিটা এখনো অক্ষত আছে ভাই ডেড বডিটা পচে না গলে না সরে না ডেড বডি 6 ঘন্টা পর থেকে পচন শুরু হয় 17 দিনে ডেড বডির পেট ফেটে যায় আর মাত্র 1 বছরের মধ্যে হাড়হাড্ডি গুলো সব নষ্ট হয়ে যায় কিন্তু ফেরাউনের ডেড বডি নষ্ট হয় না এ তরুণ যুবকেরাম হে আমার মুরব্বী আনেরাম ডক্টর মরিস বুকাইলি তিনি গবেষণা শুরু করলেন ফ্রান্সের বিজ্ঞানী বড় বিজ্ঞানী গবেষণা শুরু করলেন হে তরুণ যুবকেরাম তিনি গবেষণা করে দেখলেন এই ডেড বডিটা নোনা পানিতে মারা গেছে
তার শরীর থেকে লবণ পাওয়া যায়, নোনা পানিতে মারা গেছেন। তিনি অবাক হয়ে গেলেন, গবেষণা চালিয়ে গেলেন। মুসলমানরা বলেন এই ডেড বডিটা কয়েক হাজার বছর আগের, এই ডেড বডিটা হলো ফেরাউনের ডেড বডি। ডক্টর মরিস বুকাইলি তিনি অবাক হয়ে যান, মুসলমানেরা কেমন করে বলেন, বলে নাকি কোরআনের মধ্যে আছে। ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে যান, গবেষণা চালিয়ে যান, ডেড বডিটা পচে না, গলে না, নষ্ট হয় না। তিনি অবাক হয়ে যান, গবেষণা শুরু করে দেন। হে তরুণ যুবকেরা, ডক্টর মরিস বুকাইলি তিনি এক সময় এক আরাবিয়ান বিজ্ঞানীর সামনাসামনি বসলেন, গোল টেবিলে বসেন, তিনি আলোচনা করছেন ওই ডেড বডিটা নিয়ে। যে ডেড বডিটার কথা তিনি আলোচনা করছেন, যে ডেড বডিটা নিয়ে তিনি গবেষণা করছেন, কয়েকশো বছর আগে ডেড বডি যেটা পাওয়া গেছে সেই ডেড বডিটা নিয়ে যখন গবেষণা করছেন, এমন সময় ওই মুসলিম বিজ্ঞানী বলেন, হে মিস্টার মরিস বুকাইলিং, আপনি যে গবেষণা করছেন যে ডেড বডিটা নিয়ে, এই ডেড বডিটা কেন মরে না, কেন গলে না, কেন পচে না, নষ্ট হয় না? শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি অবাক হয়ে যাচ্ছেন, নোনা পানিতে মারা গেছেন। শুনে রাখুন, ১৪৫০ বছর আগে আপনার কথা সত্য, নোনা পানিতে মারা গেছে, অর্থাৎ পানিতে ডুবে মারা গেছে ডেড বডিটা ১৪৫০ বছর আগে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ফেরাউন পানিতে ডুবে মারা গেছে, আর ফেরাউনের ডেড বডিকে আল্লাহ কেন নষ্ট করবেন না? তার কারণ হচ্ছে ১৪৫০ বছর আগে আল্লাহর কোরআন বলেছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। তার কারণ হলো এই ডেড বডিটাকে পরবর্তী কালের মানুষদের জন্য একটা নিদর্শন বানিয়ে দেওয়া হবে। ১৪৫০ বছর আগে আল্লাহর কোরআন, আজকের যুগে যেটা গবেষণা হয় সেটা ১৪৫০ বছর আগে আল্লাহর কোরআন ভাই আমার সেটা পাওয়া যায়। বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছে, এটা কি করে সম্ভব? কোপারনিকাস গ্যালিলিও আসার আগে বিজ্ঞানীদের ধারণা ছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। কোপারনিকাস এলেন, তিনি দূরবীন আবিষ্কার করলেন। হে তরুণ যুবকেরা, গবেষণা শুরু করলেন, গবেষণা করে বললেন, না না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আবার বর্তমানে দেখা যাচ্ছে মডার্ন বিজ্ঞানীরা সায়েন্টিস্টরা গবেষণা করে বলছেন, না না, আগের থিওরি ঠিক ছিল না, প্রত্যেকেই যে যার নিজের কক্ষপথে ঘোরে। হে তরুণ যুবকেরা, আজকের বিজ্ঞানীরা বলছেন প্রত্যেকেই নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। ১৪৫০ বছর আগে আল্লাহর কোরআন জানিয়ে দেয়, সুরার নাম সুরা রহমান, আমার আল্লাহ জানিয়ে দিলেন, আশামসু আল কামারু বেহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। যেটা আজকের যুগের বিজ্ঞান গবেষণা করছে সেটা ১৪৫০ বছর আগে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো আজকে আপনি বিশ্বাস করবেন, আজকে আপনি বিশ্বাস করবেন আমার আল্লাহকে পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে বিশ্বাস করুন। হে মুসলমান, পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করুন। আল্লাহকে বিশ্বাস করলে আপনি নামাজ ছাড়তে পারবেন না, পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজ আপনি ছেড়ে দিতে পারবেন না। মুসলমান, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ। আমার আল্লাহ কোরআন মাজিদে আবার বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাদেরকে অশ্লীলতা, অন্যায়, অশ্লীলতা থেকে হেফাজত করে। না হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদা করো, আর রুকুকারী সিজদাকারীদের সঙ্গে তোমরা রুকু ও সিজদা করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো, জামাতে নামাজ পড়ো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজ ছেড়ে দিলে হবে না। মুসলমানের ছেলে এখন সলেমান খানের ভক্ত হয়েছে,
বুঝতে পাচ্ছেন টাইট ফিটিং গেঞ্জি টাইট ফিটিং প্যান্ট জিন্সের প্যান্ট কিনে নিয়েছে বাড়িতে আবার কাঁচি দিয়ে ব্লেড দিয়ে আবার ছিঁড়ে ছিঁড়ে দু তিনটে ভাই আমার স্টাইল করে ডিজাইন করে আবার ওই ডিজাইন মার্কেটে কিনতেও পাওয়া যায় কি রে ভাই বলে হুজুর এ আপনারা বুঝবেন না বুঝবো না কি রে ভাই পড়াশোনাটা একটু একটু করেছি বোঝালে বুঝবো টাইটেল এমএ মাস্টার ডিগ্রি বিএড 13 বছর ধরে একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করছি আর তুমি বলছো বুঝবো না একটু বোঝাও দেখি বোঝালেই বুঝবো ইউ টেল মি বলে হুজুর এটা হলো সলমান খানের স্টাইল এই পাপ মুসলমানের ছেলে হাই রে হাই তুমি নায়ক বলে সলমান খানকে মানলে সলমান খানকে তুমি ফলো করলে তোমার লিডার তাকে মানলে আর পাশাপাশি বিশ্ব নবীর নাম ছিল তুমি মানলে না হাই রে হাই সারা পৃথিবীতে কিছু কম বেশি 700 কোটি মানুষ বাস করে তার মধ্যে প্রায় কিছু কম বেশি 500 কোটি মানুষ গুগল ফলো করে তোমার পকেটে গুগল ছিল সেই গুগলে গিয়ে একবার লেখো হু ইজ সলমান খান হু ইজ সলমান খান সেখানে সলমান খানের ডেফিনেশন বেরিয়ে আসবে হি ইজ অ্যাক্টর অফ বলিউড সেখানে লেখা উঠবে সে বলিউডের একজন অ্যাক্টর ভাই আমার তার লাইফস্টাইল তার ক্যারেক্টার তুমি যখন দেখবে বলবে লেখা আছে সেখানে দেখবে তার নামে এতগুলো মামলা আছে সে হরিণ মেরেছিল সে মানুষের ফুটপাতে মানুষের উপর গাড়ি তুলে দিয়েছিল সে এরকম এই তার কেলেঙ্কারি আছে এতগুলো কেলেঙ্কারি এই এই কেলেঙ্কারি কত রকমের খবর তুমি জানতে পারবে আর সে হলো তোমার নায়ক সে হলো তোমার লিডার তার মতো তুমি হাতে বালা পড়ছো তার মতো তুমি কানে দুল পড়ছো মুসলমানের ছেলে মাতার চারিদিকটা ফাঁকা ওপরটা ঢাকা এদিকটা চাচা ওদিকটা চাচা ওপরটা ঢাকা গন্ডারের মতো চুল তাতে আবার রং করে দিয়েছে কালারিং করেছে আবার দেখবেন গায়ে হাতে পায়ে সব ট্যাটু বুঝছেন ট্যাটু লাগিয়েছে পায়ে আবার কালো কার পড়েছে কার বুঝতে পারছো মুসলমানের ছেলে হাই রে হাই পাশাপাশি তুমি গুগলে গিয়ে লেখো হু ইজ দা গ্রেটেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড বা হু ইজ প্রফেট মুহাম্মদ তুমি গুগলে গিয়ে লেখো হু ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে তুমি লেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাই রে হাই তুমি যদি গুগলে গিয়ে লেখো গুগল তোমাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট ম্যান ইন ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর চরিত্র সেই নবীর আখলাক যে নবীর আখলাকে কেসিয়াস কেলে মোহাম্মদ আলী কেলে টাইসন হ্যানুম্যান মাইকেল জ্যাকসন ইলিমা দিমাত্রিয়াঙ্ক মিস্টার মায়ামার মায়ামার গ্যারি মিলার থেকে শুরু করে কি বলে রঞ্জা অ্যান্ডারসন ক্যাট ক্যাট স্টিভেন্স থেকে শুরু করে বড় বড় পণ্ডিতেরা ওয়াথারেরা যে নবীর শিষ্য যে মহামানবেরা যে নেতারা যে লিডারেরা যে নায়কেরা যার শিষ্য আর তুমি সাধারণ একটা মানুষ একটা নায়কের শিষ্য হলে যার ক্যারেক্টার ঠিক নাই তুমি তার শিষ্য হয়ে গেলে অথচ বিশ্ব নবীর শিষ্য হতে পারলে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়া নেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন আপনি বিশ্ব নবীর শিষ্য হয়ে যান রাসূলের সুন্নত তরিকাটা আপনি মেনে নেন হে জওয়ান যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানেরা আপনি যদি প্রকৃত বিশ্ব নবীর শিষ্য হয়ে যান আপনি যদি রাসূলের সুন্নতটা মেনে নেন আপনি যদি রাসূলের তরিকাটা মেনে নেন হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা আমার আল্লাহর গায়েবি মাদদ পাবেন আমার আল্লাহর গায়েবি সাহায্য পাবেন আমার আল্লাহ কোনটা দিয়ে আপনাকে সাহায্য করবেন আপনি বুঝতে পারবেন না টের পাবেন না চিলি একটা দেশ চিলি একটা ছোট্ট দেশ আপনারা জানেন চিলি হলো একটা ছোট্ট দেশ এই ছোট্ট দেশটার রাজধানীর নাম হলো সায়ান্তিয়াগো এই সায়ান্তিয়াগোর এলাকার পাশাপাশি একটা জায়গা আছে জায়গাটার নাম হলো এরিকা বন্দর এই এরিকা বন্দরে একটা পরিত্যক্ত কারখানা ছিল জনমানবহীন জনশূন্য এলাকা এই এরিকা বন্দরে বাবা একটা পরিত্যক্ত কারখানা দেখা যায় হে তরুণ যুবকেরা মানুষ এখন মডার্ন হয়েছে মহিলারা এখন সিগারেট খাচ্ছে
মহিলাটা খায়নি অতটা মডার্ন হয়নি কলকাতার দিকে মাঝে মাঝে দেখবেন রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট হয়তো আপনি কিছু খাবেন বলে দাঁড়ালেন দেখবেন রেস্টুরেন্টের ভিতরে বা বাইরে মহিলারা পর্যন্ত সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে লাল পানিও চালায় লাল পানিও চালায় হাই রে হাই মডার্ন যুগের মডার্ন নারী অথচ এই নারীদের সম্মান আল্লাহ কত দিয়েছিলেন এই নারীদের সম্মান আল্লাহ কত দিয়েছিলেন যত ডাক্তার যত ইঞ্জিনিয়ার সব এই নারীদের পেটতে গিয়ে এসেছে যত ওলি আউলিয়া যত আলেম যত মুফতি হাজি পীর ফকিহ সব ওলিদের পেট এই নারীদের পেট থেকে ভাইরা আমার যত নবী রাসূল থেকে শুরু করে পয়গম্বর সব এই নারীদের পেট থেকে আল্লাহ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ অতএব এই নারীদেরকে কতটা পবিত্র থাকতে হবে কথা ঠিক না ভুল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার মুসলমানের নারী করছে বাড়াবাড়ি হাতে ধরেছে কাটারি বলছে বেরিয়াই শ্বশুর শাশুড়ি তাড়াতাড়ি আপনারা আমার ঘরের মেয়েরা আসছে মিলাদুন্নবী মা তুই কি নিবি আসছে ঈদ উল ফিতর আসছে ঈদ উজ জোহা ওরে মা আসছে মিলাদুন্নবী ও মা তুই কি নিবি মা বলে আব্বা তুমি জানো না সকালে আমার থাকে কম্পিউটার বিকালে আমার থাকে টিউটার তাই তোমার মেয়ের একটা ন্যারো প্যান্ট দরকার মুসলমানের ঘরের বাপেরা বলছে মা তুই আমার নাই ছায় একটাই মেয়ে একটু নেহি তিনটো লাইন একটা নয় তিনটে দেব রাসূল বলছেন যখন ওই মেয়ে মেয়েকে যদি জাহান্নামে যেতে হয় সে জাহান্নামে যাবার সময় ওই পিতাকে সঙ্গে চায় কারণ পিতা তাকে সঠিক পথের দিশা দেখায় না পিতা তাকে আল্লাহওয়ালা কিভাবে হতে হয় জানায় না পিতা তাকে সিরাতুল মুস্তাকিম পথের পথটা দেখায় না ওই মা মেয়ে যখন জাহান্নামে যাবে সঙ্গে তার বাপকে সে সঙ্গে নেবে ওই মেয়ে যখন জাহান্নামে যাবে বড় ভাইয়ের হুকুম ছিল শাসন করা বড় ভাই কিছু বলেনি বড় ভাই কেউ সঙ্গে নেবে ওই মেয়ে যখন জাহান্নামে যাবে সঙ্গে তার স্বামীকে নেবে লাল শাড়ি লাল টিং লাল আঁচল মাথায় নাই সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই কালো শাড়ি কালো টিপ কালো আঁচল মাথায় নাই পিঠটা তাদের ফাঁকা বলছে যত তাকাবি তাকা দেখ কেমন লাগে আমার বউকে নায়িকা লাগছে তো বউকে নায়িকা সাজিয়ে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছ মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি চালাক আমার কোনো দুঃখ নাই মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি গায়ে নাই ওর নাম বলছে আমার দিকে দেখ না চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার চোখে কালো চশমা জানো বেদের মেয়ে জোৎস্না স্কিন টাইট গেঞ্জি খুঁজছে সে সঙ্গী টাইট ফিটিং প্যান্ট দেবে ব্রেক ড্যান্স কবরে গেলে ডান্ডা করে দেবে ঠান্ডা স্বামী এসে বলছে কই গো ফুলটু শ্রীমা স্বামী এসে বলছে কই গো ফুলটু শ্রীমা বড্ড ঘেমে গিয়েছে একটু পানি দাও বলছে দেখছো না আমি সিরিয়াল দেখছি একটু ঢেলে নিতে পারো নাই হ্যাঁ কই গো একটু পানি দাও বলছে দেখছো না সিরিয়াল দেখছি একটু ঢেলে নাও কই গো খাবার দাও দেখছো না সিরিয়াল দেখছি একটু খসিয়ে খাও সর্বনাশ করেছে কি বিপদ আল্লাহ বলবেন তাড়াতাড়ি আয় ডান্ডা দিয়ে ঠান্ডা করব কোন চিন্তা নাই মুসলমানের কিছু ছেলে বেরিয়েছে দেখবেন হ্যাঁ হাতে সোনার চুড়ি বালা কানে দুল লম্বা লম্বা আছে চুল কানেতে আছে দুল হাতে সোনার চুড়ি বিলাতি তার ঘড়ি লম্বা লম্বা আছে চুল কানেতে আছে দুল হাতে সোনার চুড়ি বিলাতি তার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা তার মোড়ানো
পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা তার মোড়ানো লম্বা ওর নাটা কাঁধে আছে তার ঝুলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গেলে দেখা যায় মেয়ে মানুষ না ওটা হলো মিদ্দে পাড়ার মিস্টার সোহেল রানা ওটা হলো মিদ্দে পাড়ার মিস্টার সোহেল রানা কে রানা কে মনা মোটেও চেনা যায় না রানা আর মনা এদের দুজনের উপরই আল্লাহর লানত এদের দুজনের উপরই আল্লাহর লানত নবী লানত দিয়েছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারাতে ওয়াল মারাতা তালবাসু লিবসাতাল রাজুল নবী এদের উপরে লানত দিয়েছেন যে পুরুষগুলো মহিলাদের স্টাইল করে অনুসরণ করে আর যে মহিলারা পুরুষদের অনুসরণ করে মডার্ন যুগে মেয়েরা সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে লাল পানিও চালাচ্ছে চিলির রাজধানী হলো সান্তিয়াগো এই সান্তিয়াগো থেকে হাজার কিলোমিটার দূরে একটা বন্দর আছে এই বন্দরটার নাম হলো ভাই আমার এরিকা বন্দর এই এরিকা বন্দর এলাকায় একটা পরিত্যক্ত বাসভূমি পরিত্যক্ত একটা কারখানা হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে ম্যাগাজিনে খবরটা ছাপানো হয়েছে বন্ধুরা আমার ওই মহিলা ছিল মাতাল ওই মহিলার একটা সন্তান নিয়ে কোথাও যাচ্ছিল বা কোনো একটা ব্যাপারে হঠাৎ করে দেখা যায় ওই পরিত্যক্ত কারখানাতে মহিলার বাচ্চাকে রেখে দিয়ে মদ খেয়ে ফিট হয়ে যায় শেষে এমন অবস্থা হয় মানুষ তাকে চাগিয়ে নিয়ে গিয়ে কোনো ক্রমে হসপিটালে কিন্তু দুর্ভাগ্য ওই মহিলার শিশুটা পরিত্যক্ত কারখানায় রয়ে যায় ওই বাচ্চাটার বয়স ম্যাগাজিনে উল্লেখ করা হয়েছে মাত্র 2 বছর ওই 2 বছরের শিশুটা ভাই আমার বিগত 2 দিন ধরে সেখানে পড়ে আছে আর ওই মহিলার কোনো হোশ নাই মহিলার কোনো জ্ঞান নাই তার নিজের পেটের বা নিজের পেটের সন্তানটা কোথায় আছে কোনো খেয়াল নাই আসলে সে আলটা মডার্ন আধুনিক যুগের মহিলা বলে আমি আধুনিক ভাই আমার আধুনিকতা নামের কলঙ্ক ভাই আমার নিজেকে কলঙ্কিত মহিলায় পরিণত করে সে মাতাল হয়ে হসপিটালের বেডে পড়ে আছে তার দুধের শিশু বাচ্চাটা পরিত্যক্ত কারখানায় পড়ে আছে ভাই আমার 2 দিন ধরে ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে খবর হয়েছে ম্যাগাজিনের কাটপিসটা আমার কাছে রাখা আছে এ তরুণ যুবকেরা এই 2 দিন ধরে ওই দুধের শিশু বাচ্চাটার উপর আল্লাহর কত বড় রহমত দেখা যায় হায় রে হায় একটা কুকুর ঘুরে ঘুরে পাহারা দেয় বাচ্চাটি যখন কেঁদে ওঠে ওই কুকুরটা নিজের দুগ্ধ তাকে পান করা তাহলে আমি এটাই বলতে চাইছি আল্লাহর রহমত যদি আপনার উপর হয়ে যায় কোনটা দিয়ে আল্লাহর মাদদ আসবে আপনি বুঝতে পারবেন নাই করোনা আপনার কিছু করতে পারবে নাই এনআরসি এনপিআরসি আপনার কোনো ক্ষতি করতে পারবে না তবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে কষ্ট হচ্ছে আপনাদের একটু হ্যাঁ হুদান সবাই বলছেন অনেক গুলি যাচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে অনেকের মনে হচ্ছে আরে বাপরে বাপ না না ভাইরা আমার লম্বা চওড়া নয় শেষ করে দেব 12:30 বেজে গেছে আর বেশি লম্বা চওড়া নয় একবার তাকবীরে ধ্বনি দেন তো কি না রে তাকবীর আওয়াজ শুনে বোঝা যাচ্ছে ইমাম স্যার ঠিকই বলেছে যে ঘুমিয়ে যাচ্ছে ঠান্ডার রাত তো বুঝতে পারছি আর জোরে সরে তাকবীর দেন না রে তাকবীর পেছন দিক থেকে জোরে আওয়াজ দেন দেখি না রে তাকবীর ভাই এরকম আওয়াজ দিলে এনআরসি তে আমাদের নাম কাটা পড়বে তো নাকি বলবে এরা লড়াই করতে পারেনি পাঞ্জাবের কৃষকদের মতো লড়াই করতে হবে পারবেন পাঞ্জাবের কৃষকদের মতো লড়াই করলে তাহলে আফটার জেনারেশনের জন্য কাজ হবে না হলে আফটার জেনারেশন যে কি ক্ষতি হবে বলা মুশকিল এমন সময় আমরা বাস করছি যে সময় আমাদেরকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে ভাইরা আমার এনআরসি এনপিআরসি এর নামে বিদ্বেষ তৈরি করা হচ্ছে মানুষে মানুষে বিভাজনের রাজনীতি করা হচ্ছে পিছিয়ে পড়া দলিত আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায়কে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করা হচ্ছে মিডিয়াকে গদি মিডিয়ায় পরিণত করা হয়েছে
তাদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে বেশিরভাগ গদি মিডিয়া যেগুলো সেগুলোকে ন্যায্য ন্যায়ের ন্যায় কথা বলার লোকের অভাব দেখা দিয়েছে তবে আমাদেরকে কৌশলে পথে হাঁটতে হবে বুঝতে পাচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত লড়াই করতে হবে শুধু মুসলমান নয় দলিত আদিবাসী বায়ামার তারাও লাঞ্ছিত বঞ্চিত খ্রিস্টান জৈন বৌদ্ধ খ্রিস্ট যারা আছে প্রত্যেককে নিয়ে সম্মিলিত হবে অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তায় আমাদের নামতে হবে প্রয়োজন হলে আগামী দিন যদি আমরা ওই পাঞ্জাবের কৃষকদের মতো যদি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করি প্রতিরোধ করি তাতে আমাদের কিছু ক্ষয়ক্ষতি হলে হতে পারে তাতে দেখা যাবে আফটার জেনারেশন আমাদের বংশধরেরা তারা কিন্তু সুখে শান্তিতে থাকবে আর আমরা যদি লড়াই করা বন্ধ করে দিই তাহলে কিন্তু একদিন আমাদের আফটার জেনারেশনদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে তাই মনে রাখবেন নিজেদের অস্তিত্বকে নিজেদের ধরে রাখতে হবে নিজেদের অধিকার নিজেদের বুঝে নিতে হবে এই জন্য চাই সাংগঠনিক লড়াই এই জন্য চাই গণতান্ত্রিক লড়াই আগামী দিন প্রয়োজন হলে আমাদের কলকাতার রাজপথে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সেদিন যদি আমরা ডাক দিই আপনারা কে কে যেতে রাজি আছেন হাত তুলে দেখান মাশাআল্লাহ নারায় তাকবীর মাশাআল্লাহ আপনারা অনেকে হয়তো ভাববেন হুজুর আমার তো কাগজপত্র বাপের সব ঠিক আছে আমার তো কাগজপত্র বাপের সব ঠিক আছে এনআরসিতে হলে ওরা ধরা পড়বে আমি পড়ব না মনে রাখবেন এনআরসিটা ওই জন্য হয়নি যে কেউ ধরবে আর কেউ ছাড়বে কেউ বাঁচবে ও সব নয় ওই ছাগলের গল্প বলি আপনাদের মনে আছে কিনা জানি না ছাগল চলছে ছাগল চড়ছে বাঘ এসে দেখলো সর্বনাশ খেলে ভালোই হতো কিন্তু কেমন করে খাওয়া যায় একবারে খেয়ে ফেললে কেমন কিরকম হয়ে যায় না একটু বুঝে সুঝে খেতে হবে গিয়ে বললো হারা এই আমার পুকুরে নেমেছিলিস পানি গুলিয়েছিস হ্যাঁ বলে না দেখো আমি আমি নামিনি পানিতে আমি এখন এই মাত্র চড়ে চড়ে দুটো ঘাস খাচ্ছি আমি পানিতে নামিনি তুই নামিনি তোর বাপ নেমেছিল বলে আমার বাপ মরে গেছে বলে আমার তোর তাহলে মা নেমেছিল বলে মা কবে পটল ডাঙায় চলে গেছে বলে অত শত বুঝিনি তোকে আমি খাবো তোকে আমি খাবো এর নাম হলো এনআরসি অত সহজ নয় আপনার কাগজ আছে বলে আপনি বেঁচে যাবেন ওই ভাবনা ভাবেন না সকলে মিলে সম্মিলিত ভাবে একসঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লড়াই করতে হবে তবে কিন্তু বাঁচা যাবে আর মনে রাখবেন এটা ঠকানোর রাজনীতি চলছে সারা ভারতবর্ষব্যাপী ঠকানোর রাজনীতি চলছে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক পদ্ধতিতে সংবিধান যে অধিকার দিয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সম্মিলিত ভাবে আমাদের লড়াই করতে হবে যারা ভোট দিয়ে নেতা বানিয়েছে মন্ত্রী বানিয়েছে যারা ভোট দিয়েছে যাদের ভোটাধিকারে তুমি নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছো এমএলএ এমপি হয়েছো আজকে তাদেরকে বলছো নাগরিকত্ব পরিচয় দাও নাদের যদি নাগরিকত্বের পরিচয় দিতে হয় তাহলে তোমাদেরও নেতৃত্ব বদলে যাবে নেতৃত্ব বাতিল হবে তোমাদের নেতৃত্বকে বাতিল করতে হবে কারণ আমাদের ভোটে দিয়ে তোমরা নেতা হয়েছো কথা ঠিক না ভুল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার একটু খেয়াল করতে হবে আমাদেরকে রাসূলের সুন্নত ছাড়া আল্লাহর নির্দেশ ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই মনে রাখবেন বাঁচার কোন রাস্তা নাই আল্লাহর নির্দেশ আর রাসূলের সুন্নত এছাড়া আমাদের বাঁচার কোন রাস্তা নাই আমরা আজকে সব হারিয়ে ফেলেছি নামাজ ছেড়ে দিয়েছি রাসূলের সুন্নত দাঁড়িয়ে আমরা রাখি না যাতে করে মুসলমান বলে চেনা যায় চিনে ফেললে বিপদ আছে ভাই মুসলমান চিনে ফেললে কথা খুব সিধে সাদা বলছি ভাই রাগ করবেন না হ্যাঁ নামগুলো সব রেখেছে দুটো করে নাম বুঝতে পারছেন লালটু আব্দুল জব্বার পল্টু আব্দুল সত্তার ঝন্টু আব্দুল গফফার কেন রে ভাই দুটো করে নাম কেন বলছে একটা রাজা বাজারের একটা শ্যাম বাজারের একটা ধর্মতলার একটা গোলতলার তার মানে বলে যেখানে যেমন আমি সেখানে তেমন কাকাদের কাছে গিয়ে বলি আমার নাম পল্টু একটা বিড়ি পাওয়া যাবে আর চাচাদের কাছে গিয়ে বলি আমার নাম আব্দুল জব্বার আসসালামু আলাইকুম এই তো অবস্থা আমরা ইমানটা কোন জায়গায় নিয়ে গেছি আমরা নিজেদের নাম বলতে লজ্জা করি আমরা আমার টুপি মাথায় দিই না আমরা সুন্নতি জামা পরি না আমরা পানি পানি বলি না মুসলমানদের একটা ভাষা জল বাংলা ভাষা আমার কোনো আপত্তি নাই জল বাংলা ভাষা আপত্তি নাই কিন্তু ইসলামী একটা ভাষা সেটা মানুষের সামনে বলতে আমরা লজ্জা পাই আমাদের ইসলামী ভাষা হলো পানি সেটা পানিটা আমরা বলি না ভুলেই গেছি আমরা জল বলি আমরা
চুলো বলি না আমাদের একটা ইসলামী ভাষা চুলো থাকে চুলো আমরা বইয়ের ভাষা উনুন আমি বাংলা ভাষা মানি কিন্তু আমরা চুলো কথাটা বলি না ঝাঁটা কথাটা বলি না আমরা উনুন বলি ঝাড়ু বলি সব ঠিক আছে বাংলা ভাষাগুলো বলি কিন্তু আমাদের কিছু কিছু ঐতিহ্য আছে আমাদের ইসলামিক কিছু ভাষা আছে দেখবেন আদিবাসীরা আদিবাসী আদিবাসী ভাইয়েরা তারা নিজেদের মধ্যে নিজেদের ভাষা ইউজ করে অন্যান্য সম্প্রদায়ের মানুষ তারা নিজেদের মধ্যে নিজেদের ভাষা ইউজ করে আমরা ভাষা ভুলে গেছি সোসাইটি ভুলে গেছি কালচার ভুলে গেছি ব্যবহার ভুলে গেছি আখলাক ভুলে গেছি সালাম দিতে লজ্জা পায় চেটে পুচে ভাত খেতে লজ্জা পায় আমরা সব কিছুতে আমাদের ইসলামিক কালচার ভুলে গেছি আগামী দিন নিজেদের অস্তিত্বকে হারিয়ে ফেলেছি তাই আমাদের মাথার উপর থাবা এসে বসেছে যে এদের মধ্যে তো অনেক গন্ডগোল এদেরকে সহজে কাবু করা যাবে তাই এদেরকে সহজে কাবু করে নেওয়া যাবে এরা নিজেদের অস্তিত্বই ভুলে গেছে আর একটু চাপ দিলে এরা এই মুসলমানের খাতা থেকে নাম বাদ দিয়ে ওই রিজবির মতো অবস্থা হয়ে যাবে কি নাম জানো ওয়াসিম রিজবি নাকি আর নামই বদলে দেবে ভাই আমরা নিজেদের হয়তো নামই বদলে ফেলবো কিন্তু ইমানদার অল্প কিছু থাকবে যারা নিজেদের জীবন দেওয়াকে শ্রেষ্ঠ মনে করবে তবুও ইমান তারা দেবে না নিজেদের জীবন দিয়ে দেবে তবু ইমান দেবে না আখিরি জামানা মুসলমান আমাদের মুসলমান বলতে লজ্জা পায় ছা 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 হাই রে হাই বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানিরা হে জওয়ান যুবকেরা হযরতে ওমর ফারুককে বিদেশি ভাই আমার বাদশা দাওয়াত করলো বাদশা দাওয়াত করেছে হযরতে ওমর ফারুক হযরতে ওমর ফারুককে দাওয়াত করা হয়েছে দস্তরখান দেওয়া হয়েছে ভাই আমার তাদের স্টাইলে খাবার দাবার দেওয়া হয়েছে বিভিন্ন সেই তৎকালীন যুগের চামচ দেওয়া হয়েছে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা সেই সময় হযরতে ওমর ফারুক ভাই আমার ওই পরিবেশে ওই কালচারে তিনি নিজেকে বললেন হে ওমর ফারুক তুমি রাসূলের সুন্নত ভুলে যেতে পারো না ওই সমস্ত মানুষদের কথাতে ওই সমস্ত মানুষদের কালচারে তুমি তোমার রাসূলের তরিকা ছেড়ে দিতে পারো না আমি আমার রাসূলের সুন্নত ভুলে যেতে পারি না রাসূল আপনাকে শিখিয়েছিলেন রাসূল যেটা শিখিয়েছেন সবটাই আজকের দিনে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে আমি এর আগে আপনাদের মাঝখানে বলেছি রাসূল বলেছেন পায়ের গিরার নিচে যেন পোশাক না যায় মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার যদি পায়ের গিরার নিচে তোমাদের পোশাকটা যায় ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে ভাই 1450 বছর আগে নবী বারণ করে দিয়েছেন আজকের যুগের গবেষকরা গবেষণা করে দেখেছে ওই গিরাতে এক ধরনের হরমোন তৈরি হয় যে হরমোনটা পুরুষদের পৌরসত্ব আর মানসিক ভারসাম্য ঠিক রাখার জন্য কাজে লাগে ভাই আর যে হরমোনটা পর্যাপ্ত পরিমাণে তৈরি হওয়ার জন্য আলো বাতাস চাই জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আজকে আপনারা আমার ইসলামের উপর আঘাত এনেছেন কিছু মানুষকে বুঝিয়ে দিয়েছেন তালাক হলো খারাপ জিনিস তারা খারাপ জিনিস তালাক খারাপ জিনিস বিবাহ বিচ্ছেদ ভালো জিনিস বিবাহ বিচ্ছেদ ভালো জিনিস আর তালাক হলো খারাপ জিনিস এটা মানুষকে বোঝানো হয়েছে মিডিয়া দিয়ে শিক্ষিত মুসলমানরা বলে তাই তো ভাই এট এ টাইম তালাক 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 বলো তালাক হয়ে গেল ও বুঝে নিল হে তরুণ যুবকেরা ইনস্ট্যান্ট তিন তালাক বলে এটা ঠিক নয় এটা একেবারে ভাই আমার অবৈজ্ঞানিক অবাস্তব এটা কখনো বাস্তবতার সঙ্গে খাপ খায় না হে তরুণ যুবকেরা কিন্তু মনে রাখবেন ইসলামে যা কিছু দেয়া হয়েছে সব 1450 বছর আগে আমার আল্লাহর কোরআনে বলা হয়েছে কোরআনের ভাষা হলো আল্লাহর কথা আল্লাহ হলেন পৃথিবীর সৃষ্টিকর্তা পৃথিবীর সৃষ্টিকর্তা যে নির্দেশনা দিয়েছেন তার সৃষ্টির জন্য তিনি উপকার করেছেন ভালো করেছেন আর নবী যেগুলো বলেছেন 1450 বছর আগে আল্লাহর কথাটা নবী বলেছেন মায়ান্তেকওয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউন ইউহা আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহি দিয়ে না জানিয়ে দিই আগে বলেছিলাম বর্ডার সিকিউরিটি ফোর্স
দেখবেন বর্ডার সিকিউরিটি ফোর্স AK-47 নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই AK-47 টা বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে আছে, বিএসএফ এর হাতে। ওই বিএসএফ কেন দাঁড়িয়ে আছে নিয়ে, যাতে বহির শত্রু আক্রমণ করলে গুলি ঝাঁঝরা করে দেবে। এখন ওই বিএসএফ এর হাতের গুপায় আমার ওই বন্দুকটা যদি নিজের দেশের মানুষকে মারে, ভালো হলো না খারাপ হলো? আচ্ছা আরেকটু ছেড়ে দিলাম, আরেকটু দূরে গেলাম, এই কাঁচি তারপরে ছুরি এইসব যে তৈরি হয়েছে, এই কাঁচি ছুরি নিয়ে ভাই আমার ডাক্তারেরা অপারেশন করেন, কিডনি হার্ট ট্রান্সফার করেন, কিডনি হার্ট ট্রান্সফার করেন, ডাক্তারেরা পেশেন্টের উপকার করে না ক্ষতি করে? জোরে বলেন, উপকার করে। আবার এই ছুরি আর কাঁচি নিয়ে একটা ডাক্তার যদি অপর ডাক্তারের পেটে ঢুকিয়ে দেয়, ভালো করলো না মন্দ করলো? খারাপ করলো। তাহলে ছুরি কাঁচিটাকে ব্যান করতে হবে তো নাকি? তাহলে ডাক্তারকে জেলে, যে ডাক্তার মেরেছে তাকে জেলে দিতে হবে, যে লোকটা মেরেছে যে তাকে জেলে দিতে হবে, যে গুলি চালিয়েছে তাকে জেলে দিতে হবে, যে বম মেরেছে তাকে জেলে দিতে হবে, তাই তো নাকি? না বমটা ব্যান করে দেবে ভাই, আমার বন্দুকটা ব্যান করে দেবে, কিংবা ছুরি কাঁচিটা ব্যান করবে, কোনটা? আসলে যে তালাকটাকে ভুলভাবে অ্যাপ্লাই করলো তাকে জেলখানায় ঢোকানো দরকার ছিল, কিন্তু আমার দেশের পণ্ডিতেরা দেখা গেল ভাই আমার যে তালাকটাকে রং অ্যাপ্লাই করলো তাকে জেলখানায় না ঢুকিয়ে তালাকটাকে ব্যান্ড করে দিল। ক্ষমতা আছে তাই। আসলে মুসলমানদের ভালো চাই নাই। ইনস্ট্যান্ট তিন তালাকটা কেন ছিল জানেন? এমন অনেক মানসিক রুগী আছে আপনি বোঝেন না, দেখাশোনা করে বিয়ে দিয়েছেন আপনার প্রিয় পাত্রী, আপনার প্রিয় কন্যা, যাকে আপনি ছোট্ট থেকে গায়ে মাথায় হাত বুলিয়ে মুখে চুমু দিয়ে মানুষ করেছেন ভাই, সেই প্রাণ প্রিয় কন্যাটাকে যখন একটা ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে যখন বিয়ে দিলেন, বড় আনন্দ, আহা ইঞ্জিনিয়ার আমার জামাই, অনেক টাকা মাইনে, কিন্তু হাই রে হাই, ওই ইঞ্জিনিয়ার জামাই সাইটে সাইক্রেটিক পেশেন্ট ছিল আপনি জানেন নাই, অতি অল্প সামান্য তার সাইক্রেটিক পেশেন্ট, মানসিক রোগী ছিল আপনি জানেন নাই, প্রথম রাত্রিতে আপনার মেয়ের কাছে ভাই আমার আপনার মেয়ের মুখ দেখে আর তার ব্রেনটা গরম হয়ে গেল, সঙ্গে সঙ্গে সিগারেট মুখে লাগিয়ে দিল, সিগারেটের টান মেরে দিয়ে ওই সিগারেটের ছ্যাঁকাটা আপনার মেয়ের গায়েতে ফোকাতে লাগলো। এটা হলো সাইক্রেটিক পেশেন্টের নমুনা। এমনি বোঝা যাবে না, সামান্য ছোট ছোট এমন কিছু অসুখ তাদের বোঝা যাবে যেটা মারাত্মক পর্যায়ে যেতে পারে। হে তরুণ যুবকেরাম, এই 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 ক্ষেত্রে এই রকম কেসগুলোর জন্য ইনস্ট্যান্ট তিন তালাক, ভাই আমার আপনার মেয়েটা কাজীর মাধ্যমে তিন তালাক নিতে পারে, ওই মই পুরুষটাকে দিয়েও তিন তালাক দেওয়ানো যায় ভাই, আমার তিন তালাক দেওয়া মানে সঙ্গে সঙ্গে ডিভাইডেশন হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল, আপনি ইদ্দত পালন করলেন, ইদ্দত পালন করার পরে আবার আপনার মেয়েটাকে বিবাহ দিতে পারলেন, কিন্তু যদি আপনি এই রকম ঘটনা নিয়ে কোর্টে গিয়ে মামলা করে দেন, বছরের পর বছর চলে যাবে, অনেক টাকা পয়সা খরচা হয়ে যাবে, অনেক রকম অসুবিধা দেখা যাবে, কিন্তু মামলার নিষ্পত্তি হয় না। এমন অনেক মানুষকে আমি চিনি যাদের কয়েক বছর ধরে কেস লড়ছে। তাহলে আপনার জন্য ভালো করেছিল ইসলাম, কিন্তু আপনি বুঝলেন না। কটা উদাহরণ দেব, এই যে আপনি তালাক 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 সিস্টেম, তালাক মানে কোনো খারাপ নয় ভাই, তালাক মানে বিবাহ বিচ্ছেদ, হতেই পারে, না হওয়ার কিছু নেই, হতেই পারে, স্বামী স্ত্রী অ্যাডজাস্টমেন্ট হলো না, তখন কি করবে? বসে আলোচনায় সিদ্ধান্ত নিয়ে সবাইয়ের মাঝখানে জানিয়ে জুনিয়ে দিয়ে ডিভোর্স নিয়ে নিল, কি হবে? নিলে তালাকের মাধ্যমে, আর না হলে কোর্টে চলে যেতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যখন কোন তালাকপ্রাপ্ত মহিলা স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়েছে, তালাক হয়েছে, আল্লাহর কোরআন বলছে সূরা বাকারা খুলে দেখো, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই তালাকপ্রাপ্ত মহিলা 3 মাস
तीन इद्दत पालन करबें तीनटे इद्दत पालन करबे अर्थात तीन मास अपेक्षा करबें तीन मास अपेक्षा करार पर आबार अन्य स्वामीर संगे आपनार मे अन्य कोनो मानुषेर पुरुषेर संगे आपनार मेयेर आबार आपनी विवाह दिते पारेन इस्लामे सतीदाह प्रथा नाय इस्लामे बाल्य विवाह सिस्टेम नाय भालो करे जानते हबे इस्लाम भालो करे बुझते हबे कुलीन प्रथाओ नाय अन्य कोनो प्रथाओ नाय आपनार भाई आमार বিধবা বিবাহ আইন আজ থেকে নয় 1450 বছর আগে বিধবা বিবাহ আইন আছে ভাই আমার বিশ্বনবী প্রথম বিবাহ বিধবাকে তিনি বিবাহ করেছিলেন এ তরুণ যুবকেরাম হে আমার বন্ধুরাম হে আমার মুরব্বি আনিরাম শুনে রেখে দিন বাবা তালাক প্রাপ্ত ওই মহিলা তিনটে ইদ্দত পালন করবে গবেষকরা গবেষণা করে দেখছে ইসলামের থেকে ভালো সিস্টেমতে কিছু হতে পারে না সেখান থেকে ডিএনএ ভাবনা চলে এলো ডিএনএ আবিষ্কার হয়ে গেল হে তরুণ যুবকের অঙ্গ তিনটে ভাই আমার তিনটে ইদ্দত পালন করার কথা বলা হলো অর্থাৎ তিন মাস অপেক্ষা করার কথা বলা হলো বন্ধুরা আমার তরুণ যুবকের আমার পণ্ডিতেরা বলছে কেন বলা হলো কেন ইসলামে তিনটে ইদ্দতের কথা বলা হলো তার কারণ হলো হে তরুণ যুবকের হে আমার মুরব্বিয়ানের অঙ্গ মহিলাদের ভিতরটা মহিলাদের ভিতরে ভাই আমার শরীরের ভিতরে আমার আল্লাহ কুদরতিং কার্বন দান করেছেন সেখানে যা কিছু করা হবে তার একটা নমুনা রয়ে যাবে হে তরুণ যুবকেরা একটা পুরুষ মহিলা যখন স্বামী স্ত্রী যখন ইন্টারক্রস ভাই আমার মহাব্বত ভালোবাসা যখন হয় ওই পুরুষের সুখ ভাই আমার শুক্রাণু মহিলার ডিম্বাণু হে তরুণ যুবকেরা প্রোটিনটা যখন ভিতরে ভাই আমার তরুণ যুবকেরা শুনে রেখে দেন হে মুসলমান একটুখানি খেয়াল করো না এই ডিএনএ দেখা যায় প্রোটিনটা বাবা শরীরের ভিতরে যখন ভাই আমার মহিলার শুক্রাণু বাবা ডিম্বাণুর মধ্যে হে তরুণ যুবকেরা ভাই আমার ইন্টারক্রস যখন হয় হে স্বামী স্ত্রী যখন প্রেম ভালোবাসা মহাব্বত যখন হয় ভিতরে তখন কার্বন তৈরি হয় কার্বনের মতো অবস্থা হয় আল্লাহর কুদরতি কপি সেখানে রয়ে যায় হে তরুণ যুবকেরাম একটা স্বামীর প্রোটিন একটা পুরুষের প্রোটিন ভাই আমার প্রথম প্রোটিন সেখানে এমন ভাবে রয়ে যায় যেটা প্রথম মাসে ফার্স্ট মান্থের ব্লিডিং এর মধ্যে দিয়ে 30-35% সেটা চলে যায় দ্বিতীয় মাসে সেকেন্ড মান্থের ব্লিডিং এর মধ্যে দিয়ে হে তরুণ যুবকেরাম 70-75% চলে যায় আর গবেষণায় দেখা গেছে তৃতীয় মাসে থার্ড মান ব্লিডিং এর মধ্যে দিয়ে 99% প্রোটিন চলে যায় একজন পুরুষের প্রোটিনের সঙ্গে অন্য পুরুষের প্রোটিনের 62% পার্থক্য দেখা যায় সেই জন্য একজন মহিলার সঙ্গে যদি কয়েকজন যদি মিলিত হয় প্রত্যেকের প্রোটিনটা সেখানে ভাই আবার রয়ে যায় একসঙ্গে অনেকগুলো প্রোটিন সেখানে রয়ে যায় এ তরুণ যুবকেরা তিন মাস ইদ্দত পালন করার ফলে পূর্বের স্বামীর ভাই আমার শরীরের প্রোটিন যেটুকু ছিল মান্থলি ব্লিডিং এর মাধ্যমে সেটা চলে গেল পরবর্তীকালে তিন মাসের পরে যখন ওই মহিলা যখন অন্য স্বামীর সঙ্গে বিবাহ করলো ভাই হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা তখন অন্য প্রোটিন গ্রহণ করার জন্য ভাই আমার সেই জায়গা সেই অংশ শরীরটা তৈরি থাকে ভাই 1450 বছর আগে আমার আল্লাহর কোরআন জানিয়ে দেয় যখন কোন মহিলা তালাক প্রাপ্ত হয় তখন যেন তিন মাস তিনটে ইদ্দত পালন করা হয় সেখান থেকে ডিএনএ তৈরি হয়ে গেল ডিএনএ ডিএনএ সম্পর্কে মানুষের ধারণা চলে এলো যে গবেষক যুক্তরাষ্ট্রের গবেষক তিনি হলেন মিস্টার রবার্ট তিনি গবেষণা করে দেখলেন সর্বনাশ এ তো ডিএনএ আবিষ্কার হচ্ছে তখন তিনি গবেষণা শুরু করলেন এবং নিজের স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করলেন নিজের স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করে দেখছেন তিন ধরনের ডিএনএ পাওয়া যাচ্ছে নিজের শরীরের ডিএনএ আরো দুটো পরপুরুষের ডিএনএ সেখানে এসে উপস্থিত বলে সর্বনাশ আমার স্ত্রী তাহলে অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক আপনার ভাই আমার অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক কেউ হঠাৎ করে দাবি করতে পারে যে এই মহিলা বা এই ছেলেটি অমুকের সন্তান দাবি করলেই তো হবে না এখন ডিএনএ টেস্ট হবে তোমারও ডিএনএ নেওয়া হবে তারও নেওয়া হবে নিয়ে টেস্ট করে দেখা যাবে ডিএনএ ম্যাচিং করছে কিনা আমার আল্লাহ মহিলাদের শরীরটাকে কার্বন করে দিয়েছে সেখানে কপি রয়ে যাবে কম্পিউটার করে দিয়েছে সেখানে তথ্য রয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আমার স্বামী যদি মারা যায়
আল্লাহর কোরআন বলছে সূরা বাকারা বায়ামা 4 মাস 10 দিন এখানে 1 মাস 10 দিন বাড়িয়ে দেয়া হলো কেন কারণ ওই মহিলা বায়ামার স্বামী মারা যাওয়ার কারণে দুঃখ পাবে দুঃখ তার থাকবে ক্ষোভ থাকবে কষ্ট থাকবে যার ফলে প্রথম মাসের ব্লিডিং এ 30 থেকে 35% প্রোটিন যেটা চলে গিয়েছিল সেটা কম যাবে তার পরের মাসটা কম যাবে সময় বেশি লাগতে পারে তাই আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে 4 মাস 10 দিন আবার বলা হয়েছে 4 মাস 10 দিন যেহেতু সে দুঃখ প্রকাশ করবে শোক প্রকাশ করবে শোক প্রকাশ করার জন্য একটু সময় দেয়া হলো আবার বলা হয়েছে পেটে যদি বাচ্চা থাকে যদি অন্তত 4 মাস 10 দিন সময় দিলে অবশ্যই মহিলারা বুঝতে পারবে যে আমার পেটেতে সন্তান নড়াচড়া করছে নড়াচড়া করার মতো একটা জায়গা তৈরি হবে সময় তৈরি হবে এর ফলে ওই মহিলা বুঝতে পারবে আমার পেটে বাচ্চা আছে এখন আমরা আল্ট্রাসাউন্ড বা ভাই আমার কি বলে আল্ট্রাগ্রাফি যেটা বলে তাই তো নাকি ভাই আমার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা জানতে পারি কিন্তু পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে আল্ট্রাসোনোগ্রাফি বা আল্ট্রাসাউন্ড এখনো তৈরি হয়নি সেই জায়গার মহিলারা নিজেদের স্বচ্ছতার জন্য নিজেদের স্বচ্ছতার মধ্যে রাখার জন্য আল্লাহর কুদরতি থিওরি আল্ট্রাসোনোগ্রাফিকে ফলো করবে 1450 বছর আগে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে জোরে হবে না আমি ঠিকভাবে বোঝাতে পারলাম কিনা জানি না আপনারা আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছেন 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে গবেষণায় সব প্রমাণিত হয়েছে আমি এরপরেও বলি এরপরও কি আমরা আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনব না যেখানে মোহাম্মদ আলী কেলে মোহাম্মদ আলী বলছেন কেসিয়াস কেলে আমাকে কেউ বলবে না ভাই আমাকে কেউ কেসিয়াস কেলে বলবে না ভাই ওটা আমার পরাধীন নাম ওটা আমার পরাধীন নাম আর মোহাম্মদ আলী আমার স্বাধীন নাম আগে আমি ছিলাম কৃষ্ণাঙ্গ বর্ণের আমি কালো চামড়ার আমাকে দাসত্বে পরিণত করা হয়েছে আমাদের পূর্বপুরুষকে আমাকে দাসত্বে দাস দাসীদের সন্তান মনে করা হয় আমাকে তারা ঘৃণা করে ওটা আমার পরাধীনত্বের নাম আর আমার স্বাধীনতার নাম আমার স্বাধীন নাম হলো মোহাম্মদ আলী আজ থেকে আমার নাম কেউ কেসিয়াস কেলে বলে ডাকবে না আমাকে মোহাম্মদ আলী বলে ডাকবে জোরে বলুন সুবহানাল্লাহ সে কি আমার আপনার মতো সাধারণ মানুষ ছিল ইন্টারন্যাশনাল বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন ভাইরা আমার সেই মোহাম্মদ আলী কেলের মতো মানুষ নবী চিনলো আল্লাহ চিনলো মাইক টাইসন চিনতে পারলো গ্যারি মিলার হ্যানুম্যান মাইকেল জ্যাকসন চিনতে পারলো মিকাইল নাম নিয়ে মারা গেল ক্যাট স্টিভেন্স বিশ্ব নবীকে চিনলো আল্লাহকে চিনলো ভাই আমার রঞ্জা অ্যান্ডারসন বিশ্ব নবীকে চিনলো আল্লাহকে চিনলো আর কি বলে জ্যাক ভি কস্টা সেও চিনে ফেললো আমি আপনি এখনো পরিপূর্ণ চিনলাম না আজ থেকে ওয়াদা করুন একমাত্র আল্লাহ আপনাকে আমাকে বাঁচাতে পারে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায় মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন বছরে এক মাস রমজানের রোজাটা রাখবেন আল্লাহর দরবারে গিয়ে সেজদায় গিয়ে দোয়া চাইবেন আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে হেফাজত করুন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলের ভালো করুন সারা বিশ্বের মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলকে চেনার তৌফিক দান করুন দোয়া চাইবেন নামাজের পাটিতে আর নিজেরা সাচ্চা মুসলমান হিসাবে মাথা উঁচু করে চলুন মুসলমান মুসলমানের মতো চলুন বাঁচবেন একদিন সিংহের মতো বাঁচুন হাজার বছর কুকুরের মতো বেঁচে লাভ নাই মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগে এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না আরতাগ্রুলের জীবনী পড়ুন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জীবনী পড়ুন তারা মুসলমান আর আপনি মুসলমান কেমন ঈমান কাকে বলে কেমন ঈমানদার যদি সাচ্চা ঈমানদার হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গায়েবি মাদদ দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার যাই হোক আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু আমাকে বলালেন সকলের থেকে বেশি আমাকে এবং সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 3 বার দরুদ সিপাক তেলাওয়াত করেন মোনাজাত হবে ঘড়িতে 1টা বেজে গেছে আর সময় নেব না